নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভলি ভাববো, একদম নেগেটিভ কোনোভাবে ভাববো না, পজিটিভ ভাববো, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, ছেলেদের কোন জিনিস শুধু তার স্ত্রীকে দেওয়া যায়, বিয়ের পরে শুধু তার স্ত্রীকে দেওয়া যায় আর কাউকে দেওয়া যায় না? পজিটিভ ভাববো, নেগেটিভ ভাববো না? মন মনে হইতে পারে, মন মন তো পাশের বাড়ির ভাবিকেও দেয় অনেক। এটা এমন একটা জিনিস, এটা পাশের বাড়ির ভাবিকেও দেওয়া যায় না, শুধু স্ত্রীকে দেওয়া যায় আর কাউকে না। অনেকক্ষণ বলতে পারি, এটা কি ঘন্টার পর ঘন্টা? ঘন্টা না, কাজে থাকলে আধা ঘন্টা বা আরো কম ওরকম। আচ্ছা, সবচেয়ে বেশি মানে মানে এত যে কথা বলেন প্রতিদিন, এত কথা মানে আসে কিভাবে? মন থেকে আসে। হ্যাঁ, প্রতিদিন কি সেম কোয়েশ্চেন থাকে না? সেম কোয়েশ্চেন থাকে কিছু কিছু। জি, আমরা প্রশ্নে যাই, প্রশ্নটার উত্তরটা একটু দিলে ভালো হয়। উত্তরটা মেবি মাথায় আসতেছে না, আজ পর্যন্ত মাথায় আসে নাই। তাহলে আপনার যে হুবু বউ আছে, মানে উনিকে ভবিষ্যতে বউ হবে আর কি, ওনাকে কি আপনি কোনো নামে ডাকেন? হ্যাঁ ডাকি। কি নামে? উনি জানু বলে ডাকি, তারপর হচ্ছে আরো অনেক কিছু করে ডাকি। আমার আবার ওকে আবার আরেকটা সুইটার্ট করে ডাকি, তারপর হচ্ছে ওরে না না না, ওর একটা বিশেষ নাম আছে, ওটা কে জানে না, ওটা বলতেও চাই না আমি। এরকম একটি বিশেষ নাম কিন্তু আমরা বিয়ের পরে বউকে দিয়ে থাকি, ওইটা এটা হচ্ছে আমার নিজেরই নাম, নিজের নামের সাথে জড়িয়ে আমরা স্ত্রীকে নাম দেই। যেমন আপনার বউ, আপনার নামটা যেন কি? মুরাদ। মুরাদ, যেমন মুরাদ, ঠিক আছে? অনেক সময় আপনার বউ যখন নামটা লিখবে, আপনার বউয়ের নামটা লিখবে, মিসেস মুরাদ লিখবে, তাই না? জি জি। আপনার নামের কোনো পদবি আছে? ও আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ পরে বুঝতে পারছে।